এডা এডা আমার বউ বউ মানেটা কি তাহলে আমি কেডা তুমিও আমার বউ তার মানে তুই আমারে রেখে আবার বিয়ে করছস তোর সাহস দেখলে তো আমি বাসি না তোরে এত মারি তারপরে তুই এই সাহস দেখাইছস তোর তো খবরদার তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছিস এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে আমার আমার সাহস না তোর সাহস বেশি হয়ে গেছে তুই কেমনে পারলি আমার স্বামীর কাছে বিয়ে বসতে বের হয়ে যাই বাড়ি থেকে যাব না এই বাড়িতেই থাকব হুম এই বাড়িতে থাকার জন্যই তো এসেছি আর বের হতে হলে তুই হবি আমি কেন হব কি করলি তুই আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব আজকে তোরে আমি খুন করব থাম পারবি না আমাকে খুন করা এত সহজ না এবার দেখ না তোর বাড়াবাড়িটা আমি কিভাবে কমিয়ে দিই আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলা অনেক তো হাত তুলেছিস এবার একটু ক্ষান্ত দে দেখ না এবার তোকে আমি কি করি তুমি একটু দেখো আর বিনোদন নাও ঠিক আছে আচ্ছা হুম হায় আল্লাহ আমার এই কি অবস্থা হইছে আমার এটা কি বানিয়েছিস তুই রাসেল ও রাসেল রাসেল ও রাসেল ও কবিতা কি রে মা কি হইছে খালা রাসেল কো কই এবার থাকবো যায় দেখো ঘরে শুয়ে রইছে ঘরে হইয়া থাকলে হইব টাকা পয়সা গুলো ওর কাছ থেকে নিতে হইব না ডাক খালা ও কি আর আমার ডাকি সারা দিব সারাদিন ঘরের কোনো ইস্যু থাকে তোমার পোলা তুমি ডাকো ও মনে আমার নিজের পোলা ও হইছে আমার সৎ পোলা তা না হয় বুঝলাম তাহলে আমারে কেন ওর সাথে বিয়ে দিছো আমি তো তোমার নিজের বোনেরই মেয়ে আরে এমন কথা কইস না কি লিগে বিয়ে দিছি বুঝছ না তুই এই যে যত টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই তো তোর খালু ওর নামে কইরা দিছে এখন ওর লগে যদি তার বিয়ে না দিতাম এইগুলো আমি হাত করতাম কেমনে অন্য মায়া লিকের হাত করতে পারতাম তাই তো আমি ওর লগে তার বিয়ে দিছি রাগ করিস না মা যেমনি হোক ওর লগে মিল দিয়ে হইলেও সম্পত্তিগুলা হাত করতেই তোর কিন্তু খালা এই বলদের সাথে সংসার করতে না আমার এত ভালো লাগে না কই একটা বুঝার একটা যদি কেউ এইদিকে যাইতে ওই দিকে যায় এইভাবে কি সংসার হয় নাকি রাগ করিস না মা সবই তো বুঝি তারপরেও ওর কাছ থেকে টাকা পয়সা গুলা নিতে হইব তুই বুঝস না ডাক দে মারে ডাক দে কি হলো ডাক দে দিতেছি কি গো কই গেলা এইদিকে আসো এই যে বাবা আমার সোনা বাবা লক্ষ্মী বাবা রাত্রে না তোমার বাবা তোমার 2 লাখ টাকা দিল টাকাগুলো আমার কাছে দাও শুনো আব্বা আমারে কইছে যন্তন কেউটি আছেলে আমি যাতে টিয়া না দেই কিন্তু তুমি তো আমার মা তোমার তোমার টিয়া দিতে হইব কিন্তু টিয়া নিয়ে তুমি কি করবে এটা আমারে কও টিয়া নিয়ে কি করমু কাম করমু একটা দাও বাবা টিয়াগুলো দাও মা তুমি আমারে যতই পাম দাও কোনোই লাভ নাই তুমি যদি আমারে না কও তাহলে আমি টাকাটা দিবার পাবো না তো এমন করে কেন কইতাছো তোমারই তো মা দিলেই তো পারো এত হিসাবের কি আছে না না তোমরা যত কথাই কও আমার কাছে না কইলে আমি একটা টাকাও দিবার পাবো না তুমি আমারে কও তুমি টাকা দিয়ে কি করবা তাহলে তো আমি টাকাটা দিয়ে দেই হ্যাঁ তোর কাছ থেকে টাকা নিতে গেলে আমার তোর কইতে হইব হিসাব দিতে হইব ঠিক আছে তোর আমি কইতাছি হিসাব দিতেছি এই ক মা টাকা দিবি না মা ও টাকা দিবি না কি হইছে মা টাকা দিবি না মা ক টাকা দিবি না ক কি হইছে মারকে মারি কি লিগা বুঝাস না টাকা যদি না দাস তোর আজকে মাইরাই ফেলামু ক টাকা দিবি ক না তুমি আমারে যতই মারো হিসাব না দিলে আমি একটা টাকাও দিমু না ঠিক আছে তাহলে মাইর খাই ইচ্ছা মতন মা আরে কেন দিয়ে দিলে তো পারো মা আরে দিবি না টাকা দিবি না দিবি না দিবি না দিবি না দিবি না খালা খালা হইছে এই যে এই যে ভালো ভালো বেঁধে সে টাকাটা দিয়ে দিলেই তো পারো দিব না আমি টাকা দেখছো খালা কোনো কথাই শুনতে চায় না আরে এই মেরে কাম হবো না আরে আরো মার দিতে আরে আরো মার দিতে টাকা দাও দিবি না দেখো আব্বাই আমি সব কইয়া দিব কইয়া দিবি তোর আব্বা 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 আব্ব
আমি যাইতেছি আব্বা জন বাড়ি যাইব আমি তোহনি বাড়ি যাইমু তোহনি বাড়ি যাইমু খালা তুমি রে কি করলা বাড়ি থেকে বের করে কেন দিলা কি করুম ক এত মার মারলাম তারপরও টাকাগুলো দিল না আমার তো মন চাইছে তোর মাইরে ফেলাই কিন্তু পারতাছি না হইছে চলো আব্বা বাড়িত নাই বইলা আমার দূরে দূরে খালি মারে আজকে আবার কমু আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি থেকে যাবো গা আপনি কে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন কেন আমি কে আমাকে তুমি চিনবে না তোমার কান্নার শব্দ শুনে তারপরে আমি তোমার কাছে এলাম কেন আমার কাছে আবার কি চান তোমার কাছে কিছু চাই না আমি তোমার বউ হতে চাই না না আমি আপনার বিয়ে করতে পারবো না আমার বাড়িতে বউ আছে তো কি হয়েছে তোমার বাড়িতে বউ আছে সেটা জেনেই তো আমি তোমাকে বলছি যে আমি তোমার বাড়িতে যে সংসার করতে চাই কেন জানো কেন কেন কারণ আমি তোমার বিষয়ে সবকিছুই জানি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার হয় তাছাড়া তোমার বউ এবং তোমার সৎ মা তোমাকে প্রচুর মারধর করে আর আমি চাই না তোমার উপরে এভাবে অত্যাচার হোক তাই তো আমি তোমার কাছে এলাম তোমার সাথে থাকার জন্য তোমাকে রক্ষা করার জন্য হ্যাঁ আপনি সত্যি কথাই কইছেন আমার সৎ মা আর বউ প্রত্যেকদিন আমারে মারে কিন্তু আপনি আমার বাড়িতে যা কি করবেন আপনি কিভাবে আমার রক্ষা করবেন আমি কিভাবে রক্ষা করব সেটা তোমার এখন জানার দরকার নেই সময় হলে ঠিক বুঝতে পারবে এখন চুপ করে এখানে বসে না থেকে তোমার সাথে করে তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো না না নিতে পারবো না আব্বা জানলে আমারে মারবো কিছু হবে না তুমি তোমার সাথে করে আমাকে নিয়ে চলো পরেরটা আমি দেখছি নিয়ে চলো নিয়ে যামু কিন্তু আবার আমারে যদি মারে তাহলে আপনি কিন্তু আমারে বাঁচাবেন অবশ্যই আচ্ছা আহেন রাসেল রাসেল কই যে থাকে পোলাটা রাসেল কই রাসেল কই আমি কেমনে কমু এই এটি কি কথা কইলা বাড়ি থাকো তুমি পোলাটারে দেখে রাখবে না পোলাটারে তো দেখাই রাখি কি করুম কও তোমার পোলাই কি আমার কোনো কথা হুনে হুনে না তোমার পোলার মনে যা চাই তাই করে বাড়িতে নাই দেহ কোন জায়গায় নেশা টেশা খাইয়া পড়ে রইছে এই এটি তুমি কি কও আমার পোলা নেশা করে মানে না আমার ফুলে কখনো নেশা করতে পারে না আব্বা এই যে একটা সত্যি কথা কইলো তাও আপনার বিশ্বাস হইলো না আপনার যদি বিশ্বাস নাই হয় বাইরে খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে ঠিকই নেশা পানি করে হ্যাঁ ঠিকই তো নেশা করবই না কেন যে টাকা পয়সা হাতে দিতেছ এর লিগে নেশা করে বুমা তুমি তোমার শাশুড়ির সঙ্গে সুর মিলায়া একই কথা কইতেছ দেখো বুমা আমার ফুলারে আমি খুব ভালো করে চিনি ছোটবেলা ওর মা মারা যাবার পরে আমি কোলে পিঠে করে ওরে মানুষ করছি আর দেখো তোমার আমি বিয়ে করছিলাম শুধুমাত্র এই পোলাটারে মানুষ করার জন্য কিন্তু এখন তো দেখতেছি আমি সবই ভুল করছি পোলাটা হয়তো তুমি মানুষ করতে পারতেছো না বরং আরো খারাপ বানাইতেছো আচ্ছা বুঝানোর তো অনেক চেষ্টা করতেছি কিন্তু তোমার পোলাই তো বুঝে না তোমার পোলাই কি কয় জানো আমি তোমার কোনো কথা শুনবো না কারণ আমার মা তো বাইসা নাই তুমি তো আমার সৎ মা আমি কতবার কইলাম সৎ মা হলো তো মার তাই তো কিন্তু না এক কথায় সে আমার মা কইব না তাহলে কেমনে আমি তোমার পোলারে বুঝামু কও দেখি হ্যাঁ এখন বুঝতেছি সৎ মা সৎ মাই হয় মা হয় না কখনো ঠিক আছে আমার যখন পোলা আমি খুঁজতেছি কই আছে দেখি দেখছো খালা আব্বা কি কয়ে গেল আরে কো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় হ্যাঁ তো পোলার মতো পাগল হয়ে যেতেছে বুঝোস নাই আমি চাই বাপ বেটা দুইজনে পাগল হয়ে যাক সম্পত্তি গুলো জানি আমাকে হাতে ঠিক কইছো খালা আচ্ছা তুই যা আমার এদিকে কাম আছে আচ্ছা কিরে রাসেল কই যাস বাড়িতে যাই বাড়িতে যাস এটা কেডা এটা আমার বউ
এটা তোর বউ তোলে বাড়ির ডাকাটা বাড়ির ডাউ বউ বাড়ির ডাউ তোর বউ আচ্ছা তুই যে বিয়ে করছস তোর মা বাবা জানে কি না বাড়ির কেউ জানে না আমি একাই বিয়ে করছি আমার বিশ্বাস না তুই যে বল তোর বল তুই বিয়ে করে নিয়েবি আমার মনে হয় কোনো বিয়ে বাড়ি থেকে বাগায় নিয়েছস আর না আমি বিয়ে করছি এটা আমার বউ এটা তোর বউ এটা তোর লাগে মানায় হ্যাঁ বউটা আমার দিয়া দে ঠিক আছে আমি মুরব্বি হয়ে গেছি সমস্যা না আমি মানায় নিব দিব না না তুই বউ নিয়ে রাহারবি না বুঝছ কি রাইতে হিয়ালে বেড়া ভাঙে নিয়ে যাবো গা এই যে চুপ করুন আপনার এত বড় সাহস কোথা থেকে হলো আপনি কিনা বলছেন আমাকে বিয়ে করবেন আপনি জানেন আমি কে আপনি আমাকে বিয়ে করার সাহস কেন দেখালেন হ্যাঁ জানি জানি কে মনে করতে কোনো বিয়ে থেকে পালায় অবস্থা হাবা গোবা পাইছো তো বেটার গলায় জিলা পড়ছো আঙ্গ গলায় জিলা পড়ো একবার রশি দিয়ে টাইট করে বাঁধা তুমি ছয় মাস ঘরের ভিতরে থাকবা আর করতে পারি তারপর না কি বললি তুই আমাকে বেঁধে রাখবি ঠিক আছে তোর এমন ব্যবস্থা এখন আমি করব তুই এখান থেকে এক পাও নড়তে পারবি না দাঁড়া দেখ এবার আমি তোকে কি করি হুম করো কি করব আমি দেখবনি কি ব্যাপার আপনি কি করলেন কথা কয় না কে কথা কেন বলে না তুমি নিজেই জিজ্ঞেস করো এই কি হয়েছে কথা না কে বুঝলাম না নড়েও না নড়বেও না চড়বেও না কথাও বলতে পারবে না এভাবেই শক্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে এটা তার শিক্ষা বাহ ভালো হয়েছে উচিত শিক্ষা দিয়েছেন আপনি এখন সারা জীবন এমনি করে খারাই থাকেন চলেন আমরা বাড়িতে যাই ঠিক আছে চলো বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না হেই দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না কিরে রাসনা হ এটা কেরা এটা আমার বউ হেই কি এত সুন্দর মাইয়া তোর বিয়ে করছে এত বলদ আমার বিশ্বাস হইতাছে না তোমার বিশ্বাস না হলে কি হবো বিয়ে করছি না আপনার আমি হ্যাঁ ও আমার স্বামী আমি ওর বউ আপনার কোনো সমস্যা আছে সমস্যা আছে মানে আছে 100% সমস্যা আছে আচ্ছা আপনি কি জানেন না এই যে আপনি কি জানেন না যে ওর ঘরে আরেকটা বউ আছে হ্যাঁ ঘরে বউ আছে তো কি হয়েছে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আজকের পর থেকে আমি ওর বাড়িতেই থাকবো ওর সাথেই থাকবো ওর সাথে আমি সংসার করব আপনার কোনো সমস্যা আছে আপনারা যে কি করেন না এত সুন্দর চেহারা এরকম একটা বলদ রে বিয়ে করার কোনো মানে আছে এক কাজ করেন আমি কিন্তু দেখতে শুনতে খারাপ না আপনি আমার বিয়ে করে ফেলেন আমি আনমেরিড একটা পোলা চুপ করো বেশি কথা কইতেছে বউ বেশি কথা কইতেছে আপনি একটা কাজ করেন ওই যে নুরুসা স্যারের মূর্তি বানাইছিলেন না ওরও কিছু বানাই দেন হ্যাঁ শিক্ষা তো দিতেই হবে কারণ শিক্ষা না দিলে এরা মানুষ থাকবে না বন মানুষ হয়ে যাবে যাই হোক নুরু চাচা না কি যেন বললে ওনাকে যেরকম করেছিলাম ওনাকে সেরকম করব না ওনাকে তো অন্যরকম একটা কাজ করব মানে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে উঠবস করবে উঠতে থাকবে কেমন হবে ভালো কইলেই হইলো আমি নাকি উঠবস করমু খালি তাই না দেখাই তাহলে আমি তাড়াতাড়ি করেন ভালো করছেন চলেন এখন সারাদিন উঠা বাড়িতে মাফ করে দেন না মারে এ রাসেল এ ভাই আশেপাশে কেউ নাই তো দেখবেন কই থেকে আপনার বলার আসল আছে না পরের মতো সুন্দর একটা বউ নিয়ে আইছে কই থেকে জানি আর তোর আগেই তো বিয়া করছে আমি জানি কিন্তু ওই বউ কই থেকে আনছে জানি না আমি দুইটা কথা কইছি চাচা এরপরে থেকে আমার যে কি করলো চাচা আমি খালি উঠবসের তালে আছি চাচা এই কি কস তুই তোর কথা তো কিছু মাথা মুন্ডু আমি কিছু ঠিক পাইতেছি না ও তাহলে ওর মা যা কইছে তাই ঠিক মনে হয় পোলা কি আজকাল নিঃশ্বাস করে নাকি
Nisha kurtis tu? Haar sasa, ida kulu kota kon sasa? Ami nisha kuri. Abdul bishosh na, abdul baite zay dahen. Baite zay dahen. Sa chiga se. Ami baite zay tesi. Zan zan. Hai hai, amar kiwe bo sasa. Ei ze baite da ekta suna? Ei doi te sa magu bari. Ar ekta kotha. Baite kintu amar ekta boa se. Uzodi zane na, ami ar ekta bie kurti. Tala amar marbo. আর তুমি কিন্তু আমারে কইছো আমারে যদি মারে তাহলে তুমি আমারে বাঁচাবা আরে বোকা আমি তো বলেছি তোমাকে আমি বাঁচাবো আর তোমার বউ সাহসী পাবে না তোমার গায়ে হাত তোলার জন্য আমি আছি তো নাকি আচ্ছা ঠিক আছে তুমি তো ঠিক আছে এটা কি এটা এটা আমার বউ বউ মানেটা কি তাহলে আমি কেডা তুমিও আমার বউ তার মানে তুই আমারে রে খাবার বিয়ে করছস তোর সাহস দেখলে তো আমি বাঁচি না তোরে এত মারি তারপরে তুই এই সাহস দেখাইছস তোর তো খবরদার তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছিস এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে আমার আমার সাহস না তোর সাহস বেশি হয়ে গেছে তুই কেমনে পারলি আমার স্বামীর কাছে বিয়ে বসতে বের হয়ে যাই বাড়ি থেকে যাব না এই বাড়িতেই থাকবো হুম এই বাড়িতে থাকার জন্যই তো এসেছি আর বের হতে হলে তুই হবি আমি কেন হব কি করলি তুই আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব আজকে তোরে আমি খুন করব থাম পারবি না আমাকে খুন করা এত সহজ না এবার দেখ না তোর বাড়াবাড়িটা আমি কিভাবে কমিয়ে দিই আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলা অনেক তো হাত তুলেছিস এবার একটু ক্ষান্ত দে দেখ না এবার তোকে আমি কি করি তুমি একটু দেখো আর বিনোদন নাও ঠিক আছে আচ্ছা হুম হেলা আমার এই কি অবস্থা হইছে আমার এটা কি বানাইছস তুই দেখতেই তো পারলি কি বানালাম তোকে কলসি বানিয়েছি কলসি এত দিন তুই এবং তোর শাশুড়ি মিলে আমার স্বামীর উপরে অনেক অন্যায় অত্যাচার করেছিস এখন থেকে আমি আছি আমার স্বামীর পাশে দেখি না কে আমার স্বামীর গায়ে হাত তোলে দেখ এইখানে যদি আমার খালা আসে না তাহলে কিন্তু তোর খবরই আছে ভালোই ভালোই কইতাছে আমার মানুষ বানাই দে কিছু করবার পাবো না এখন আমার বউ আছে না আমার বউ দেখো তোমরা শাস্তি ভালো করে দিব এই যে তোমার কলসি বানাইছ না দেখো তোমার শাশুড়িরে কি করে মানে আমার সৎমারে কি করে দেখো তোমার সৎমাকে আমি আমার নখের ডগায় ঘোরাবো বুঝতে পেরেছো পারবি না তোদের সাহস কিন্তু বেশি বাইরে গেছে পারবি না আমার খালা আইলে কিন্তু তোকে শেষ করে দিব আচ্ছা ঠিক আছে দেখি তোর খালা আমার কি করতে পারে ডাক্তার খালা কি খালা ও খালা কিরে কবিতা লিখছে এদিকে এসো তাড়াতাড়ি আরে আইতাছি আমি কলস হয়ে গেলাম কারে বিয়ে করছি মানে মানুষরে বিয়ে করছি এটা আমার বউ মানুষ বিয়ে করছ ঠিক আছে এই ভাইয়া তোমার এত বড় সাহস তুমি আমার ভাগ্নিকে কলস বানাইছো তাড়াতাড়ি কইতেছি মানুষ বানাই দাও নালে কিন্তু খবর খারাপ হয়ে যাবে তাই নাকি কি করবেন আপনি আমাকে কি করব দেখো তোমার আমি কি করি ঠিক আছে একটু দেখান দেখি তোমারে তোমারে আমি গলায় দিবা মেরে খবরদার এত হাত নাড়াচাড়া করবেন না হাতটা ভেঙে না গাছের আগায় ঝুলিয়ে দেব কিন্তু এতটা নরম না খুবই শক্ত এতদিন আমার এই নাদুস নুদুস ভোলা ভালা স্বামীটাকে খুব অত্যাচার করেছেন দুজন মিলে খুব মেরেছেন এবার দেখুন না আপনাদের সংসারে ঢুকেছি কি করার জন্য আস্তে আস্তে আরো কত কি দেখবেন চুপ একদম চুপ কোন জায়গা থেকে কোন জায়গায় আইছে হ্যাঁ আমি আমার ভাগ্নিরে কলস বানাইছে আবার আমারও নাকি খবর আছে কয় তোর খবর আজকে বানাই দিম আমি দেখিস তোরে তো আমি মাইরে ফেলামু না না তোর একলা না তোকে দুই জন মেরে ফেলাম বেশি বাড়াবাড়ি করছিস এবার দেখ না তোর কি অবস্থা করি এইটা আমার কি বানাইলো হ্যাঁ আমার দি বালতি বানাই দিলো ভালো করছে ভালো করছে তুমি আমগো মারবার চাইছিলে না এই জন্য তোমার বালতি বানাই দিছে ভালো করছেন আপনি খালা খালা এখন কি হইব তুমিও তো বালতি
পতি হয়ে গেছো আর আমি কলস এনাঙ্গ কি হইব কও না কি আর হবে দুজন মিলে এবার ঠোকা ঠুকি করো আমার স্বামীকে তো আর মারতে পারবে না ওইভাবেই কাজ চালিয়ে নাও একবার খালি মানুষ হয়ে নেই তারপরে দেখিস তোকে দুইটারে আমি কি করি বাবা কি পাওয়ার বুড়ির এখনো পাওয়ার কমছে না বুঝতে হবে অনেক পাওয়ারশীল মানুষ যতই চিল্লাচিল্লি করো তোমরা সারা জীবন এরকমই থাকবা মানুষ আর হইতে পারবা না ঠিক কইছি না চুপ একদম চুপ আগে তো কোনো কথা কইতে বুঝ জানতি না আর এখন বউ পাইয়া ই মুখে কথা ফুটছে কালা তুমি কিছু একটা করো না এইভাবে আর কতক্ষণ থাকমু আমার কিন্তু সহ্য হইতাছে না এইসব সহ্য না হলো যে এভাবেই থাকতে হবে যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ তোমরা দুজনে এই বালতি আর কলসি হয়ে থাকতে হবে তাই না হ্যাঁ চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই তোমরা আর কোনোদিন মানুষ হইতে পারবা না আমার বউ আর তোমাকে মানুষ বানাবো না তুই বলে এই মেয়েটারে বাড়ি আনছিস রুবেল পথে আমার কইলো হ্যাঁ খালি বাড়িতে নেই বিয়ে করছি আমার বউ আমার আব্বা তুমি আইছো হ্যাঁ দেখো না রাসেল যে মেয়ের বিয়ে করছে এই মেয়ে দেখো আমাকে কি বানাইছে এই তুমি কই কত কথা কও আব্বা ওই দিকে খুঁজে তো লাভ নাই আপনার সামনে দেখেন আরে নিচে নিচে হ্যাঁ আরে এত কলস বালতি দেখতেছি আব্বা এই কলসটাই আমি আরে বালতিটা আমি হায় হায় রাসেল কি কয় আমি তো কিছু বুঝতেছি না হবা ঠিকই কইছে আমার বউ আছে না ওগো বালতি আর ওইটাছে কলস বানাই দিছে বালতি কলস বানাই দিছে এ তো সে জাদুর কথা হ্যাঁ ওই রকমই আমার বউ সব কিছু করবার পারে তাইলে তো আমাকে মানুষ বানাইতে পারবো ওগো তুমি একটু কও না আমার জন্য একটু মানুষ বানাই দেয় হবা একটু ভালো করে বুঝাই কর আমাকে জন্য মানুষ কইরা দেয় রাসেল ওরা মনে হয় খুব কষ্ট করতেছে বৌমা ওগো তুমি মানুষ করে দাও ওগো খুব কষ্ট হইতেছে না না মানুষ বানান যাব না ওরাও তো আমারে কষ্ট দেয় আমারে মারে আমি না তোর মা বাবাটা আমার তুই না ভালো এই বালতি না যদি কল পারে যায় যদি পানি সারে আমি একবারে শেষ বাবা তাড়াতাড়ি আমার মানুষ বানিয়ে দে না আপনি মানুষ বানাবেন না 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 ওরা খুব কষ্টের মধ্যে আছে তোর মা তো কথা বুঝতেছিস না খুব কষ্ট করতেছে না না এমনি থাকব আচ্ছা বাবা বুঝলাম আচ্ছা তুই সত্যি করে কত তুই ওরে কত থেকে পালি আর বিয়ে বা কেমনে করে করলি ও ওই যে আম্মা আর কবিতা দুইজনে মিলে না আমার মেলা মারছে আমি কানতে কানতে যাই সেরা ওই যে পুকুর কাটাছে না ওই না বয়ে আসছিলাম পরে এই যে পাইছি তারপর বিয়ে করে নিয়েছি আমার বউরে আচ্ছা মা তুমি সত্যি করে কত তুমি কে আমার পোলাডা না একটু ভোলা ভালা ও একটু বুঝে শুনে কম তুমি সত্যি করে কত মা কও আমার আব্বা অনেক ভালো আব্বারে কইতে পারো ঠিক আছে আসলে আমি কোনো সাধারণ মানুষ নই আমি পড়ি পড়ি আর তাছাড়া আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়নি আপনার ছেলের দুঃখ কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগছিল আর পুরীরা তো অসহায় মানুষদের অনেক সাহায্য করে আমি আকাশ থেকে দেখছিলাম অনেক কষ্ট করছে সব সময় দেখি ও কাঁদে ওর কান্না আমার একদম সহ্য হচ্ছিল না তাই তো আমি এসে ওর দুঃখ কষ্ট সব মুছে দিলাম আমি বললাম আজকের পর থেকে আমি তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাব তোমার সৎ মা এবং তোমার বউ তোমার উপরে আর কখনোই হাত তুলতে পারবে না আর তারপরে ওর সাথে আমি চলে এলাম হবা তারপরে থেকে না ওই যে আমার সাথে যারা যারা খারাপ ব্যবহার করছে তাগে তাগে একটা করে শাস্তি দিছে তাইলে তো আমরা অসহায় তাইলে আমাকে একটু মানুষ বানিয়ে দাও দেও না তুমি তো খুব ভালো পড়ি তাই না হ আর কোনোদিন এরকম ভুল করবো না একটা সুযোগ দাও বউ ওরা যেহেতু কইতাছে আমার সাথে আর খারাপ ব্যবহার করবো না আমার আর মারবো না তাইলে আপনি ওগুলো মানুষ বানিয়ে দেন না না এটা কি করে সম্ভব তুমি অনেক সহজ সরল ওরা ভুলিয়ে ভালিয়ে মানুষ হয়ে আবার তোমার উপরে অত্যাচার করবে আমি এটা করতে পারবো না না মা ওগো ভুল ওরা বুঝতে পারছে আর মনে হয় ওরা অন্যায় করবো না তুমি ওগো মানুষ করিয়ে দাও দেখুন আমি তো চাচ্ছি না ওদের মানুষ করতে কিন্তু আপনাদের কথা দিতে হবে এরপর থেকে ওর গায়ে কখনো হাত তোলা যাবে না ও একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের গায়ে এইভাবে হাত তোলা কিন্তু উচিত না ঠিক আছে মা আমরা কথা দিলাম আর ওর গায়ে হাত তুলবো না আমরা মানুষ বানাও তাড়াতাড়ি হ্যাঁ আমিও কথা দিতেছি আমি ওর গায়ে হাত তুলবো না বানাই দেন হ্যাঁ বানাই দাও আচ্ছা দিচ্ছি Oh,
মানুষ হয়ে গেছি, মানুষ হয়ে গেছি। আচ্ছা শোনো না, আমি না তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমার অন্যায় হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন এরকম অন্যায় করবো না, খালার কথা শুনাও করবো না। আমিও মাপ চাইতেছি, আমি আর কোনোদিনও আমার পোলার গায়ে হাত তুলবো না। ওরে আমি আমার নিজের সন্তানের মতো দেখুন, আমি আর কোনোদিনও কমবো না। তুই আমার সৎ পোলা, আমি তোর আপন মা, ঠিক না বাবা? হমা, আচ্ছা যাই হোক, সবকিছু তো মিটেই গেল, আমি আর এখানে থেকে কি করব। আমি যেহেতু পড়ি, আমি তো আর আপনাদের সাথে থাকতে পারবো না। তবে একটা কথা আমি সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যদি ওর উপরে কোনো অন্যায় অত্যাচার হয়, আমি কিন্তু আবার এসে আপনাদের উচিত শিক্ষা দিব, কথাটা যেন মাথায় থাকে। হমা, তুমি যা করছো তাই হইব, আজকের পর থেকে ওর লগে আর কোনো অন্যায় করবো না, কোনো অত্যাচার করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হুম।